بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وقال النبي صلى الله عليه وسلم: الخزاة ثلاثة، واحد في الجنة واثنان في النار، إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. محترم الإخوان، حضرات صدر الإجلاس تقا أمير الشريعت أتر كبار উপস্থিত সমাবেশের সভাপতি এবং জনসাধারণের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ, সমাবেশের সভাপতি এবং জনসাধারণের বহুমুখী কর্মপদ্ধতির মধ্যে একটি কর্ম হল দারুল কাজা। সেই দারুল কাজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিচার ব্যবস্থা যদি সুস্থ এবং সুন্দরভাবে ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থার যদি ব্যবস্থা না থাকে, তাহলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। যার জন্য দিনে ইসলাম এই ব্যবস্থার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। কর্মপক্ষের মধ্যে দারুল ব্যবস্থা রেখেছে ইসলামে। সেগুলো সমাধান করে নিতে পারেন, তার জন্য কেন্দ্রীয়, রাজ্যিক, জেলা এবং আঞ্চলিক স্তরে দারুল কাজা প্রতিষ্ঠা করে কাজিয়া শরীয়ত মনোনীত করে দেওয়া হয়েছে। সেই কোদা ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই মূলত এমারত শরিয়ার প্রতিষ্ঠা। এমারত ছাড়া সর্বসম্মত কাজী নিয়োগ দেওয়া, দারুল কোদা ব্যবস্থা করা অসম্ভব। যে কথা আইনায় কেরাম কিতাবাদীর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে মাত্র দুটি আপনাদের সামনে তুলে ধরব। আল্লামা কামালউদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া কবির কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করে বলতেছেন: ইয়াজিবু আলাইহি মান ইয়াক্তাদিতু আলা ওয়াহিদিন মিনহুম ইয়াজআলুহু ওয়ালিয়ান ফাইয়ুওয়াল্লি ক্বাদিয়ান আও ইয়াকুনু ওয়াল্লাযী ইয়াকুমু বাইনাহুম। ছয় নম্বর খণ্ড
এমানতে সদরিয়া এবং নিবন্ধকামে আমাদেরকে ব্যবস্থা দিয়েছে আমরা সেই ব্যবস্থা যাতে নিজের জীবনে রূপায়িত করি আমরা যাতে দারুল খোদার মাধ্যমে অতি সহজে ফায়সালাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি আমি এই আহ্বান জানিয়ে আমার সবাই প্রতি লক্ষ্য রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন